আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লক্ষ্মীপুরের জামাই ও চুয়াডাঙ্গার বউ এর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত। ঢাকা নারায়ণগঞ্জ ডেমরা এলাকায় ঐতিহ্যবাহী একটি কলেজ ধনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ। এই কলেজটি ঢাকা নারায়ণগঞ্জ হাইওয়ের পাশে শনিরাখা ফুটওভার ব্রিজের সাথে অবস্থিত। এই ঐতিহ্যবাহী কলেজটি 1984 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এই কলেজটি সম্বন্ধে কিছু ধারণা আজ আমি আপনাদেরকে দিব। তো ভিউয়ার্স, এই কলেজটি সম্বন্ধে সম্যক ধারণা পেতে হলে চলুন আমরা কলেজের ক্যাম্পাসের ভিতরে যাই এবং কলেজের ক্যাম্পাসের ভিতর যে কলেজটিকে দেখি এবং এর সম্বন্ধে কিছু ধারণা নিই। তো চলুন ভিউয়ার্স, ধনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ। ধনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের এখন আমি ক্যাম্পাসের ভিতরে অবস্থান করছি। ক্যাম্পাসের ভিতর থেকে আমি সব ভবনগুলোর একটু বিবরণ দেওয়ার চেষ্টা করছি আপনাদের। ধনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের যে ভবনটা আমরা এখন দেখছি সেটা হচ্ছে 21 ভবন। এই ভবনটিতে মূলত আর্টস এবং কমার্সের ক্লাসগুলো হয়ে থাকে। এই ভবনে অফিস, অ্যাকাউন্টস, অধ্যক্ষ উপাধ্যক্ষের কক্ষ একতলায় অবস্থিত এবং পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ একতলায় অবস্থিত আমরা যেটা জেনেছি। এরপরে আমরা যে ভবনটা দেখছি এই ভবনটা হচ্ছে বিজয় ভবন। বিজয় ভবন এটা পাঁচতলা বিশিষ্ট। বিজয় ভবনে সায়েন্সের ক্লাসগুলো হয়ে থাকে, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পাস যে সায়েন্সের যে ক্লাসগুলো সেটা এই ভবনে হয়ে থাকে। আর এই যে দশতলা ভবনটা আমরা দেখছি, এই দশতলা ভবনে মোটামুটি স্নাতক সম্মান, স্নাতক পাস এবং বিবিএ প্রফেশনাল ক্লাসগুলো হয়ে থাকে। ধনিয়া বিশ্ববিদ্যালয় কলেজে আপনার ইন্টার লেভেলে তিনটি বিভাগ আছে। তিনটি বিভাগের মধ্যে হচ্ছে সায়েন্স, আর্টস, হিউম্যানিটিজ যেটা বলা হয় এবং কমার্স বা বিজনেস স্টাডিজ। সায়েন্স শাখায় আমরা যেসব সাবজেক্টগুলো জানতে পেরেছি সেই সাবজেক্টগুলো আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি। এবং কমার্সের যে সাবজেক্টগুলো আছে উচ্চ মাধ্যমিকে সাবজেক্টগুলো হচ্ছে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, স্ট্যাটিস্টিক্স, হোম সায়েন্স এবং এগ্রিকালচার। আর আর্টসের বা হিউম্যানিটিজ যেটা, সেই হিউম্যানিটিজ বিভাগে যে সাবজেক্টগুলো রয়েছে সেটা হচ্ছে যুক্তিবিদ্যা, মনোবিজ্ঞান, পৌরনীতি, সুশাসন, অর্থনীতি, ভূগোল, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলাম শিক্ষা, এই সাবজেক্টগুলো আছে। এছাড়া গার্হস্থ্যবিজ্ঞানও এর সাথে জড়িত এবং সমাজকর্ম সাবজেক্টটি আছে। আর তো ভিউয়ার্স, আর অনার্সের আমরা যেটা স্নাতক সম্মান বলি, সেই স্নাতক সম্মানে 12টি সাবজেক্ট এখানে চালু আছে ধনিয়া বিশ্ববিদ্যালয় কলেজে। সে 12টি সাবজেক্টের মধ্যে রয়েছে বাংলা, ইংরেজি, ফিলোসফি, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, ইসলামিক স্টাডিজ, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি এবং অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং। আর বিবিএ প্রফেশনাল সেটাও এখানে চালু আছে, 6 মাস মেয়াদের সেমিস্টার জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। তো সব মিলিয়ে ধনিয়া বিশ্ববিদ্যালয় কলেজে প্রায় 9000 স্টুডেন্ট লেখাপড়া করছে। বিজয় ভবনের পাশে আমরা একটি শহীদ মিনার দেখতে পাচ্ছি, এটা এলাকার শহীদ মিনার। আমরা জেনেছি এই শহীদ মিনারে
আসে 21শে ফেব্রুয়ারি দিন আশেপাশে এলাকার থেকে সকল স্কুল কলেজের ছাত্রছাত্রীরা র্যালি করে এসে এখানে শ্রদ্ধা নিবেদন করে যায়। আর এই নিচে আমরা যে বাগানটি দেখতে পাচ্ছি এটা বোটানি এবং জুওলজি বোটানি ডিপার্টমেন্টের বাগান, এখানে অনেক দুর্লভ গাছ রয়েছে। আর আর ধনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের 21শে ভবনের ঠিক ডান পাশে আর একটা ভবন তৈরি হচ্ছে, 8তলা বিশিষ্ট ভবন। এটা হচ্ছে সম্পূর্ণ ডিজিটালাইজেশন হবে, অর্থাৎ এখানে মাল্টিমিডিয়া সিস্টেম, স্মার্টবোর্ড সহ সব কিছু ডিজিটাল মাধ্যমে লেখাপড়া করানো হবে। এটা প্রায় 4তলা পর্যন্ত তৈরি হয়ে গেছে, 8তলা তৈরি হবে। এটা চালু হয়ে গেলে তখন এটা আরও অত্যাধুনিক একটা কলেজে পরিণত হবে। ভিউয়ার্স, আমরা এখন স্বাধীনতা ভবনে যাব। স্বাধীনতা ভবনে ভিতরে কী কী আছে আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। স্বাধীনতা ভবনের ভিতরে আমরা যে জিনিসটা দেখছি এটা হচ্ছে পাওয়ার হাউস। এই পাওয়ার হাউস এবং এখানে নিজস্ব জেনারেটর আছে, অর্থাৎ ধনী বিশ্ববিদ্যালয় কলেজের বিশাল বটের একটা নিজস্ব জেনারেটর আছে, অর্থাৎ কারেন্ট চলে গেলে এই জেনারেটরের মাধ্যমে পুরো কলেজটাকে কারেন্ট দেওয়া হয়। এটা হলো একতলায় অবস্থিত, একতলায় বিশাল একটা খোলা ফ্লোর অবস্থান করছে। এখানে দুটি বেশ বড় লিফট আছে 10তলায় ওঠার জন্য, এবং নিচে আমরা এখন যেখানে প্রবেশ করছি সেটা হচ্ছে অডিটোরিয়াম। এই অডিটোরিয়ামে বিভিন্ন ধরনের সিম্পোজিয়াম, সেমিনার, মিটিং হয়ে থাকে। এখানে প্রায় একসাথে 500 জনের উপরে অবস্থান বসতে পারে। এরপরে আমরা চলুন যাই দোতলায়। আমরা দোতলায় এসেছি। দোতলায় আমরা প্রথম ডান দিকে যে কক্ষটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গভর্নিং বডির সভাকক্ষ। এটা হচ্ছে গভর্নিং বডির সভাকক্ষ। তার পাশে রয়েছে সার্ভার রুম। এখানে কম্পিউটার সেকশন এখানে অবস্থিত এবং এখান থেকে সব কিছু কন্ট্রোল করা হয় কম্পিউটারে, যাবতীয় সব কাজ করার কর্ম। তার পাশে রয়েছে আমাদের সেমিনার, এটা হচ্ছে অনার্স আর বিবিএ ডিপার্টমেন্টের জন্য যে সেমিনার, সেই সেমিনারটা এখানে অবস্থিত। প্রচুর সংখ্যক বই আছে। আমরা বাইরে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেহেতু কলেজ এখন কোভিড-19 কারণে সব বন্ধ। তার পাশে রয়েছে একটা ক্লাসরুম, এই ক্লাসরুমটা হচ্ছে সবচেয়ে বড় ক্লাসরুম। এখানে একসাথে প্রায় 300 জন স্টুডেন্ট বসতে পারে। এটা হচ্ছে দোতলায় অবস্থান করছি আমরা। এখন আমরা যাব তিনতলায়। তিনতলায় আমরা যেই ডিপার্টমেন্ট এখানে ক্লাস পরিচালিত হয় এটা হচ্ছে বিবিএ প্রফেশনাল ক্লাসগুলো পরিচালিত হয়, সব ক্লাস এখানে হয়। এই দরজাটা বন্ধ, এটা মাল্টিমিডিয়া প্রজেক্টর সহ ক্লাসটা সাজানো আছে। বাকি সব ক্লাসগুলোতে বিভিন্ন সেমিস্টার অনুযায়ী কক্ষভিত্তিক ক্লাস নেওয়া হয়, এটা বিবিএ প্রফেশনালের জন্য বলতে। এরপরে আমরা যাচ্ছি চারতলায়। চারতলা, এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং। এটা হলো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। সব ধোয়া মোছার কাজ চলছে, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে।
এই অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের প্রত্যেকটা ফ্লোরে 6টি করে সুদৃশ্য ওয়াশরুম রয়েছে। এই পাশে 3টি, ও পাশে 3টি করে 6টি করে ওয়াশরুম রয়েছে এবং কক্ষ রয়েছে প্রত্যেকটা ফ্লোরে প্রায় 6টি করে কক্ষ রয়েছে। যেমন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সকল ক্লাস কার্যক্রম এই ফ্লোরে হয়ে থাকে, ডিপার্টমেন্টের সাথে থাকে, যে খুব সুবিধা হয়ে থাকে। এরপরে আমরা যাই পাঁচতলায়। পাঁচতলায় এটা হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্ট, এটা হলো মার্কেটিং ডিপার্টমেন্টের অফিস রুম এবং বাহির যতগুলো কক্ষ দেখছি এসব কক্ষগুলো হচ্ছে ক্লাসরুম, অর্থাৎ মার্কেটিং ডিপার্টমেন্টের সব কিছু কার্যক্রম এই পাঁচতলায় পরিচালিত হয়ে থাকে। এরপরে আমরা যাব ছয়তলা। ভিউয়ার্স, এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, এটা হচ্ছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের যাবতীয় সকল কার্যক্রম এই ছয়তলায় হয়ে থাকে। প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য একটা করে ফ্লোর বরাদ্দ করা আছে। এরপরে আমরা যাচ্ছি সাততলায়। সাততলার যে ফ্লোরটা রয়েছে এখানে অবশ্য বাংলা বিভাগের ক্লাস হয়ে থাকে, তো এখানে অবশ্য কোনো ডিপার্টমেন্ট অফিস নেই, কারণ বাংলা ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট যেটা সেটা হচ্ছে 21 ভবনে দোতলায় অবস্থিত, এখানে শুধু ক্লাস নেওয়া হয়। এরপরে যাব আমরা আটতলায়। আটতলাতেও ইংলিশ ডিপার্টমেন্টের সকল ক্লাস কার্যক্রম হয়ে থাকে। ইংলিশ ডিপার্টমেন্ট যে অফিস, যে ডিপার্টমেন্ট, সেটা অবশ্য 21 ভবনের দোতলায় অবস্থিত। হচ্ছে আটতলা। এবার আমরা যাচ্ছি নবমতলায়। আমরা নবমতলায় দেখতে পাচ্ছি ফিনান্স বিভাগ, অর্থাৎ ফিনান্স ডিপার্টমেন্ট, আর সাথে আরেকটি ডিপার্টমেন্ট আছে, সেটা হলো ডিপার্টমেন্ট অফ বিবিএ প্রফেশনাল। অর্থাৎ দুটি ডিপার্টমেন্ট এই একটি কক্ষে অবস্থান করছে এবং ফিনান্সের ক্লাসগুলো অবশ্য এই তলায় হয়ে থাকে, আর বিবিএ প্রফেশনালের সকল কার্যক্রম তিন তলায় হয়ে থাকে, কারণ সেখানে মাল্টিমিডিয়া প্রজেক্টর সহ কক্ষটাকে তৈরি করা আছে। আর দশম তলায় স্নাতক পাস কোর্সের সকল কার্যক্রম এখানে হয়ে থাকে। এছাড়া রোভার ডেনের স্টোররুম এখানে অবস্থান করছে। এখানে দশতলার ভবনের মোটামুটি ফ্লোরের বিবরণ আমি আপনাদের দিলাম। যাই হোক, আমি শনি রাখা ফুট ওভার ব্রিজে দাঁড়িয়ে আছি। এখান থেকে আমি ধনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ দেখাচ্ছি আপনাদের বাইরে থেকে। ধনিয়া বিশ্ববিদ্যালয় কলেজটি অবস্থান শনিরাখরা ফুটওভার ব্রিজের সাথেই, আর চিটাগাং রোড, অর্থাৎ ঢাকা চিটাগাং যে হাইওয়ে আছে সে হাইওয়ের পাশে অবস্থিত। এবং এটা ফ্লাইওভার যেখানে শুরু হয়েছে, যাত্রাবাড়ি ফ্লাইওভার আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এই যাত্রাবাড়ি ফ্লাইওভার ঠিক পাশেই ধনিয়া বিশ্ববিদ্যালয় কলেজটা অবস্থিত। অর্থাৎ যাত্রাবাড়ি থেকে ধনিয়া বিশ্ববিদ্যালয়ের দূরত্ব হচ্ছে প্রায় 10 মিনিটের পথ,
এবং ঠিক এর উল্টো দিকে চলে গেছে চিটাগং রোড। এইখানে বেশিরভাগই চিটাগং রোডের ওই পাশে শ্যামপুর, নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, তারপরে ভুলতা, গাউসিয়া, তারপর ডেমরা রোডে সারবলিয়া, রানীমহল, পূর্ব বক্সনগর, সেখান থেকে সব স্টুডেন্টরা এখানে পড়তে আসে। আর যাত্রাবাড়ির এদিকে জুরাইন, ডেমরা, এদিক থেকে সকল স্টুডেন্টরা এই ধনিয়া বিশ্ববিদ্যালয় কলেজে লেখাপড়া করতে আসে। এখানে যাতায়াত খুব সহজ, যাত্রাবাড়ি থেকে উঠলে 5 মিনিটের মধ্যে ধনিয়া কলেজের সামনে চলে আসে গাড়ি। আর চিটাগং রোড থেকে বা ওই দিকে মদনপুর বা ভুলতার রাস্তা থেকে যারা আসে, খবর নিয়ে জানা গেছে তারা বিশ মিনিট থেকে আধা ঘন্টার মধ্যে তারা পৌঁছে যায়। তো বিএস, আপাতত আমি আপনাদেরকে ধনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সম্বন্ধে যেটুকু ধারণা দিলাম, ভবিষ্যতে আরও অনেক তথ্য আপনাদের জানাবো এবং অত্র এলাকার বিভিন্ন কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান সম্বন্ধে আমি আপনাদেরকে জানাব। আজকে এই পর্যন্তই, আবার আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।